ফাইনাল করতে যেতে হবে না চলো 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 ঠাকুর মা চলে গেল ঠাকুর মা যাবে না ও ঠাকুর ঘরে আছো নাকি ঠাকুর আমাদের ছোট নদী চলে আছে পাখি তুমির বাবা মদ খেয়ে মারে গানটা বহু সুন্দর আছে যা লাগছে কান্ট যে আছে না বহু সুন্দর লাগছে না দেখি কুড়ি হুড়কা হুড়কা আছি নাকি রে রে বাপ সকাল সকাল তোরা উঠিস তো কি তো আজকে আমার ফাইনাল করতে যাবি না আমি তো জানছি টুকু মুখ সুক্ষু পড়ে তো সব পুরাটাই মুখ সুক্ষু পড়ে রাখ এই মাস্টারটা শুধু পেপার খাচেই আর চা পড়ছে পেপার খাচেই চা তুই সালা তুই সব সময় ভুল ভাল বকিন না ঠিক আছে সামনে দিকে সামনে দিকে নমস্কার 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 আইলেন আপনার আসুন আসুন তো আপনাদের আসতে কোনো অসুবিধা হয় নাই না না অসুবিধা কোনো হয় নাই খালি ওর পর ট্রেনের চাকাটা পাঙ্কচার হয়ে গেছিল না ওইটাই সারাসারি করতে লেট হয়ে গেল ট্রাফিক জ্যাম ছিল কি বলবো ট্রেনের চাকা পাঙ্কচার হ্যাঁ আজকে ট্রেনের চাকা পাঙ্কচার হয় হয় আজকে নতুন উঠেছে কম চাপ কম হাতে দিল চমায় হবে হয়তো তাহলে বলুন আপনাদের কি কি চাই হুড়কা এটা তুইই বল বলবো তো মাস্টার মশাই অল্প আমাদের বিবেচনা আলোচনাটা করিলি হ্যাঁ মানে মাস্টার মশাই আমাদের যে আলোচনা বিবেচনাটা হইল মানে আমাদের বেশি কিছু চাই না গরিব মানুষ তো অল্প স্বল্প দিলেই হবে অল্প দিলেই হবে বুঝলি তার মানে কম টাকাতে পেরে যাবে তোমার বিচিত ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ অল্প স্বল্প দেবো তাহলে বলছি হ্যাঁ হ্যাঁ বলুন মানে আমাদের 1,00,000 টাকা চাই 10 ভরি সোনা ড্রেসিং টেবিল আলমারি খাট আর বিছানা এত কিছু কোথায় আচ্ছা তাই দিব দাদু 50-50 তাহলে দিন কোন ঠিক করা যাক ঠাকুর মশাই একটা ভালো দেখে শুভ দিন দেখুন তো হ্যাঁ এই বুধে পা বৃহস্পতিতে ঘা শনিবারে না শনিবার হয়েছে না শনিবারে শনি দশা হ্যাঁ শুক্রবার দিনটি ঠিক আছে বুঝলি হ্যাঁ বলে দে শুক্রবার দিন হ্যাঁ তাহলে দাদু বলে দিছি হ্যাঁ হ্যাঁ এটাই বলে দে তাহলে মাস্টার মশাই 17-17 একদম ফাইনাল
আমিও তো সালা ঘুষ দিয়ে মাস্টারের চাকরিটা পেয়েছি। হ্যাঁ তো ঠিকই আছে। তো কাকাবাবু আমি তো সবকিছুই দিব, তাহলে আপনারা কিরকম কি আয়োজন করবেন যদি টুকু বলেন তাহলে ভালো হয়। হ্যাঁ দাদা, এটা আমাকেই বলতে হবে নাকি? হ্যাঁ এটা তুইই বল। বুঝবো তাহলে মাস্টার মশাই, আপনি তো বুঝতেই পারছেন অল্প আলোচনা বিবেচনা। হ্যাঁ মানে আমাদের যেটা হইল, আমার বন্ধুর বিয়ায় খালি 35,000 টাকার প্যান্ডেল, আর প্যান্ডেলটাতে খালি 20,000 টাকার লাইটেই হবে না, খালি একটা 118 বল ওইটাও চলবে না, তাহলে বড় বড় মেটাল দিবেন। হ্যাঁ ওইটাও হবে না, খালি একটা 018 বল ওইটাও চলবে নাই, না না ওইটাও চলবে। বিহা করে মাত্র 018 একটা বল, তা তো বিল উঠাইতে বসে আছি বুঝলে। হ্যাঁ তো ওইখানে যা হবে কবে, খাবার দাবারটা কিরকম আয়োজন করবেন টুকু বলে নেন। খাবার দাবার ঠিক আছে, অল্প আমরা আলোচনা বিবেচনা করিলি। হ্যাঁ দাদু ওগুলাই খাবে না? হ্যাঁ হ্যাঁ ওইলাই খাবে। মানে বিহার দিনে যতজন থাকবে সবাইকে ইন্ডিয়া গেটের চালের ভাত, পুরো পুরো আলু পোস্ত, চানা মশলা, চিকেন চিল্লি, মটর পনির, তেন্দুরি রুটি, যাচাই খাসির মাংস খাবো নাই। তাহলে কি খাওয়াবেন? কি খাবো? ভাত, ডাল, আলু কষ্টা, বিলাতি পোড়া, বাইগন পোড়া, ওইটা হবে নাই, না না ওইটাই হবে। তাহলে টুকুন মাছটা হইলে ভালো হইতো নাই? মাছটা এটা একটু ভালোই কথা বলিছি, তো অল্প বুঝা সুঝা করিলি। হ্যাঁ মানে আপনি যখন অতবার করে বলছেন তো তাহলে সবাইকে একটা গোটা গোটা দিব। গোটা গোটা ঠিকই আছে, সারা অর্ধেকটা খাবে আর অর্ধেকটা ঘরেও নিয়ে যেতে পাবে। হ্যাঁ তো কোন মাছটা দিচ্ছেন? মানে সবার জন্য তো মানে গোটা গোটা রইবে, গোটা গোটা তো ভাবছি একটা করে পুঁটি মাছ দিব। কোন চিন্তা করবেন না, আমরা পূজা সুজা করিলে আপনাকে বলে দিছি। হ্যাঁ তাহলে দাদু, তুমি যে ভিক্টোরিয়ার খরচ বললে, দেখ দাদু কি শুনছে, ভালো ভালো দেখো, দেখো মাস্টারটা কি শুনছে, শুনুক বলেছি। তো তুমি যে ভিক্টোরিয়ার খরচটা বললে ওইটা কাটিয়ে যেতে দেখলাম 80,000 টাকা হয়েছে, তো তোমার কাছে যখন 110,000 আছে তখন খরচাটা করতে তোমার অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই। কি বলে দিবেন, কোনো তো অসুবিধা নেই না, তাহলে এটাই বলে দিছি। হ্যাঁ তাহলে অল্প আপনার তুলসী মন্দিরটা এখনই বললো ভিক্টোরিয়া আর এখনই তুলসী মন্দির, ইশালা আমি তো ভেবেছিলাম আমাদের বিশ্বাস করে আমাদের বাকল যাদের লোকেই নেই, সবগুলা কাজ করতে বাইরে চলে গেছে, তো ওই কাজে এটা 200-300 হবে। এদিকে বলছে খারাপ খানদানের লোক নাই, সবাই বাইরে কাজ করতে গেছে, আর এদিকে 200-300 থাকলে মনে হয় 1,000-1,200 বলছে। তাহলে ওরা আসবে কিসে? ওরা কিসে আসবে? ওই 12টা ফুলের আর 8টা দুতলা বাসার বলবো, বরের জন্য একটা ফুলে সাজা গাড়ি মানে যাইলো থাকবে নাই? তাইলে কি থাকবে? কি থাকবে? 3টা ঠেলা। কি বাবা ঠেলা? ঠেলা বরযাত্রা এসব ঠেলাতে? বরযাত্রা এসব ঠেলাতে।
তাহলে বত্তা কিসে আসবে? ই চাঁদি হ্যাঁ, এটা তো বড় দামি কথা বলিছি, এটা তো আমরা ভাবিয়েই নাই। বড় জিনি পার্সেঙ্গার গাড়ি দেওয়া উচিত এটু। তো এটা কিসের বলবো, এটা বিনা তেলের টাই বুঝে দেন, বিনা তেলের টাই বুঝে বিনা তেলের বুঝে দেবো। মানে বর বলে তো কথা, তো বরের জন্য তো একটা আলাদা গাড়ি চাই, তো ভাবছি ওকে একটা বিনা তেলের গাড়ি দিয়ে দেবো। বিনা তেলের ওই এখন যে মার্কেট উঠেছে ব্যাটারি গুলো আও গিলা না, এটা সাইকেল কি বাবা বল রেসপেক্ট সাইকেল বল রেসপেক্ট সাইকেল কার করে মিটি দিয়ে বিপদ করলি রে বাপ। শেষ পর্যন্ত আমার বিটি যে দুবেলা খাইতেও পাবাক নাই, আর তো কোনো ফেরাবারও রাস্তা নাই, ছেড়ে যাবে। তোর কপালে এটা ছিল রে। হা হা, তাহলে ঠিকই আছে, তাহলে ওই 2017 তে বিয়াটা হবে। হ্যাঁ তাহলে 17টা রইল। হ্যাঁ তাহলে কি বলছো ডেকে লাও তাহলে ঠাকুমা। মদনা ঠাকুমা হইল? এই যে মদনা দাদু, চলো চলো ঠাকুমা, চলো চলো। হ্যাঁ যাচ্ছি। নমস্কার। নমস্কার মাস্টার মশাই, আসছে। নমস্কার নমস্কার, আসুন আসুন। দাদু পুরোহিত বললে আসবো নাই। এ ভকয়া শুন শুন শুন, কি 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 জানাটুকু হুড়কার সঙ্গে পূজাতে 11 টাকা দেয় বুঝলি, এবার বিহা বলে কথা 5-7 টাকা লোক তবে যাবো। তুই তুই বলি না, তুই বলি না, আমি বলছি মদ খায় ডন হয়ে যাবে, তুই বলবি কি? মানে দেখুন 301 টাকা দেবো। না না ইউটিউব
জলটা বিষ্ণু ওম বিষ্ণু হাতের চালটা হাতে লেতো বাবা। ওম বিষ্ণু এখানে কেরোসিনের দরকার আছে বুঝলি। কেরোসিন দাও তো দেখি। হ্যাঁ ঠাকুর, বিহার মন্ডপে কেরোসিন। হ্যাঁ কেরোসিন লাগবে, হতকা দেবো কেন। ওম বিষ্ণু এখনই হাত পা গেল ঝুলছে বাবা। ওম বিষ্ণু এবারে আমি যেটা বলছি সেটা বলবি বুঝলি। আমার সঙ্গে সরস্বতীর মন্ত্রটা জানা আছে, ওটা দিয়ে বাই করে দিব। এটা তো মনে হয়েছে আমি কাউকে পড়াচ্ছি রে বাপ, এটা তো কবিতা পড়া। হ্যাঁ ঠাকুর, এটা আপনি কি মন্ত্র বললেন? এটা তো কবিতা। তোরা যদি জানিতে করিলে আমি চললাম। না না না, যাবেন না ঠাকুর, যাবেন নাই, হতে পারে ভুলে গিয়েছে। তাহলে তোমাদের মেয়েকে নিয়ে আসো, যাও তো মেয়েকে নিয়ে এসো তো। হ্যালো হ্যালো, বুঝা বুঝা এসে যাইছে। আমার এই যে প্রাণ পাতা বটে আমি কোন জানি নি রে বাপ, ইয়াদের কি নিয়ে জানতে হবে। আপনারা কিরকম ঠাকুর নিয়ে এসেছেন? ওই ঠাকুরের কোন দোষ দিবেন না, ঠাকুর মাধ্যমিক পাস বটে। আপনাকে বদনাম করে দিছে তো, এটা সুপারি লাগে। আরো কিছু জানতে হবে। তোমাদের সুপারি লাগে? এবার বাজার ওষুধ দিয়ে কুটকুটা গিয়ে বানো তো। বাজার ওষুধ বাবা কি লাগে, কি লাগে তোমাদের? হ্যাঁ আমাদের যে লাল ফালু বটে সব জানিয়ে গেছি, আর একটুকু জানলেই হবে। আমাদের যে সাত পাক বটে, সাত পাকে যতটা ট্যাক্স হবে তাহলে ডবল ট্যাক্স হবে। চোদ্দ পাকেই হোক, করলাম ছোট জিনিস পায়ে হইলে বড় জিনিস, পায়ে দিলে বেশি ট্যাক্স হয়। তো তুমি তোমায় পায়টাকে উঠাই দিছো, ঠাকুরই তো বললো। তো ঠিক আছে, লাও লাও
জলটা যত শেষ হবে তত ইয়াদের কমাই পাইবে বুঝলিস সত্যি করে বলো না জলটা কি হইলো জলটা ওই যত গায়ে হইলো তত পরমাই বেড়বে কি যাতে বুঝলিস জলটা খাইয়ে দিয়েছে জানা তেষ্টা লাগিয়েছিল মনে হয় লেবো বা এবারে বলতো আমি যেটা বলবো হ্যাঁ তাইলে আমাদের এখানে বিয়া সমাপ্ত হয়ে গেল বুঝলে হ্যাঁ রে একটু পেট পুজোটা করলে ভালো হইতো নয় হ্যাঁ সুদাছি পুরো পুরো আলু প্রস্তুত যে হয়েছিল একদম পেট পুরা খাই নিয়েছি পেট ভর্তি একদম ঘন্টা বন্ধ আয় চলে বাই।